যাচ্ছে জনগণের অভূতপূর্ব সারা পাচ্ছে। এটা রামপুর বাজার, এই এইখানে একটা একেবারেই অজপারাগা ছিল, এখান থেকে একটি রাস্তা আমার সময়ে আমার উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে এই রাস্তাটি একেবারে মণিপুর বলে আরেকটি গ্রাম আছে এখান থেকে সামনে গেলে প্রায় কয় কিলোমিটার, এখান থেকে আট কিলোমিটারের মতো, 9 কিলোমিটার আমার মনে পড়েছে, 9 কিলোমিটার এই রাস্তাটা একেবারে নতুন হয়েছে আমার সময় হয়েছে। এবং এই রাস্তাটা হওয়ার পরে এখানে অভূতপূর্ব একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে নৌকার পক্ষে, কারণ মানুষজন এই রাস্তাটা চাচ্ছিল। আমি যখন 2011 সালে প্রথম নির্বাচন করতে আসি তখন মানুষজন আমার এখানকার মহিলারা বলছিল যে এই রাস্তাটা আপনাকে করে দিতে পারবেন কি না, আমি বলছি ইনশাল্লাহ পরবর্তী নির্বাচনের সময় আমি এই রাস্তাটা দিয়ে গাড়ি নিয়ে আসব। এবং 2014 সালে নির্বাচনের আগে আমি এই রাস্তাটা দিয়ে গিয়েছি। খুবই ভালো সাড়া পাচ্ছে নৌকার পক্ষে, একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা যদি এখন বিএনপির যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে, গত রাত্রেও আমার একটি ক্যাম্প পুড়িয়ে দিয়েছে, এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপকে যদি রোধ করা যায় আমরা আশা করব জনগণ, কারণ রাতের অন্ধকারে তারা সন্ত্রাসী কার্যকলাপগুলো করছে। আমরা শুনেছি যারা প্রচুর অর্থ দিয়ে মানুষজনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এইটা যদি রোধ করতে পারি তাহলে এখানে একটা গণজোয়ার সৃষ্টি হবে নৌকার পক্ষে, কারণ বিএনপির অস্তিত্বই নাই প্রায়, কিন্তু তারা এটার জন্য এখন মরিয়া হয়ে উঠেছে, কিভাবে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করবে এবং কিভাবে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে সেটার জন্য চেষ্টা করছে তারা। প্রিয় মানুষেরা, আমি আগে যতবার আপনাদের সামনে কথা বলেছি বলেছি যে বাসুদেব আর চিনে গাইতারা আর চিনে, এই যে চাঙ্গিয়া আর চিনে, কোটটা আর চিনে, আমাদের বৈশ্বর আর চিনে, আমাদের তো কোনো পার্থক্য, আমরা এক সমাজের মানুষ, এক জায়গার মানুষ, আমাদের সুখে দুঃখে হাসি কান্নায় আমরা সবাই, আমাদের আমাদের এই যে সমাজটা এটার মধ্যে এত বেশি আত্মীয়তা আছে যে প্রতিটা মানুষই প্রতিটা মানুষের আত্মীয় বের হয়ে যাবে। আমি আত্মীয়তার কথাও বলব না, আমি আগেও বলেছি যে আমি বাসুদেবের ছেলে, এখনো আমি দাবি করি আমি বাসুদেব, আমি বাসুদেব সম্পর্কে আমি আর কথা বলবো না, আমি অন্য প্রসঙ্গে বলি। আমি পত্রিকায় দেখলাম যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী ধানের শেষ ওলারা দুটো কথা বলার চেষ্টা করছে, একটা হলো যে ধানের শেষে ভোট দিলে খালেদা জিয়া মুক্ত হবে, আর দ্বিতীয় কথা হলো ধানের শেষে ভোট দিলে দেশে গণতন্ত্র আসবে। প্রথম কথাটার উত্তর দেই, ধানের শেষে আপনারা যদি একেবারে ভয়েরা ভোট দেন তাও খালেদা জিয়া মুক্ত হবে না, কেননা খালেদা জিয়াকে মুক্ত করতে হলে এখন আইনের মাধ্যমে করতে হবে, আদালত যতক্ষণ অর্ডার না দিবে ততক্ষণ পর্যন্ত খালেদা জিয়া মুক্তি পর্যন্ত হওয়া নাই। সুতরাং তারা কি জোর করে তাহলে খালেদা জিয়াকে মুক্তি করতে চায়, আইন ভঙ্গ করে করতে চায়? তাহলে সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেনকে জিজ্ঞাসা করি, আপনার দল কি তাহলে, উনি তো এখন বিএনপি করে, ধানের শীত যখন হয়েছে উনি যখন বিএনপি করে, তা আপনার দল কি এখন আইনকে উপেক্ষা করে চলতে চায়? দ্বিতীয় প্রশ্ন হলো খালেদা জিয়া মুক্তি হলে বাসুদেবের মানুষের লাভটা কি? খালেদা জিয়া মুক্ত হলে বাসুদেবের মানুষের লাভ না, বাসুদেবে ঘাটতলায় চারতলা স্কুল বিল্ডিং হলে মানুষের লাভ, হেলিগে রুম হলে মানুষের লাভ, ঠিক কিনা কথাটা? আমরা যে রাস্তাটা এখানে বড় হইতেছে সুবিধা হইতেছে এইটা লাভ, ক্ষমতায় তো তারা ছিল করে নাই তো, তারা বাইর হন রুসেন হাইজে চাকরি করে কোন তো রয়েছে হারুন সাহেব দিছে কোন লাভ হয়েছে না, বুঝে হারুন সাহেব করে নাই, আমরা রাস্তা করছি। এখন এই রাস্তাটা যে কত ইম্পর্টেন্ট রাস্তা এটা তো বুঝতে পারছেন, আমাদের জন্য এটা লাভজনক না ক্ষতিকারক? তাহলে আমরা তো কাজ করি মানুষের জন্য। এই ধানের শীষ আসলে কিন্তু একবার আসছিল যখন তখন কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল, কমিউনিটি ক্লিনিক আছে না এখন আমাদের যেখানে যেখানে, আমরা যে প্রাইমারি স্কুলগুলো করতেছি দেখেন কত সুন্দর প্রাইমারি স্কুলগুলো করতেছি, আমরা ওয়ার্ড ব্লক করে দিছি প্রত্যেকটাতে, ছেলেদের মেয়েদের আলাদা আলাদা ল্যাট্রিন করে দিছি আমরা, আমাদের সরকার তো আগেও ছিল
শেখ হাসিনা সরকারি প্রথম যে নাকি প্রাইমারি স্কুলে ছাত্র ছাত্রী নির্বিশেষে ধনী দরিদ্র নির্বিশেষে সকলকে স্টাইপেন্ড দেয়।